আমি সাইফ এক্সাইটিং বাংলায় আপনাদের স্বাগত। আমার সঙ্গে রয়েছেন চিনতেই পাচ্ছেন সোনেলা, এবং আজ কিন্তু মহারণ এবং বেনলিম বিচে আমরা রয়েছি। অধিনায়ক নিয়ে কথা বলবো এবং দলের ভেতরে ফুটবলারদের বান্ধবী স্ত্রীরা তারা কীভাবে একসঙ্গে সময় কাটায় সেগুলোও শুনবো, এবং গোটা বিষয়টা ফুটবল নিয়ে কীভাবে চর্চা হয় এবং তারা কীভাবে আসলে দে আর দ্য পাওয়ার হাউস অফ ফুটবলার্স বলা যেতে পারে। সুতরাং সেই পাওয়ার হাউসগুলো কীভাবে এনজয় করছে এই ট্যুরটা এবং এই ফাইনালটা, তারা কতটা টেন্সড কীভাবে ভাবছে সেই আলোচনা আমরা শুনে নেব। ক্যাপ্টেনের বেটার হাফ রয়েছেন আমার সঙ্গে, একটা ছোট্ট আলাপচারিতা রইল আপনাদের জন্য। শোনালা, কান্তিরাভায় গেছিলে এবার গোয়া, কান্তিরাভা যাওয়া হয়েছিল কি? না, আমি কান্তিরাভাতে যাইনি। আই লিগ যখন খেলে মোহনবাগানের হয়ে, তখন এই বেঙ্গালুরুর সাথেই আর কি লিগের একটা শেষ খেলা ছিল, যাতে তোমার ফলাফল হওয়ার কথা ছিল, নয় ড্র করলে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে, জিতলে জিতবে। তো তখন হ্যাঁ যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি। মানে এবার প্রথম ফাইনাল, একদম ফাইনালে এইবার প্রথম আমি সাথে, মানে এত বড় একটা সুন্দর মুহূর্ত আমি জাস্ট অপেক্ষা করছি দেখার। মানে এই প্রথম তুমি ফাইনালে সঙ্গী? একদমই একদম। ম্যাচে তো খেলেন ফুটবলাররা, মাঠের বাইরে মেন্টাল গেম নিশ্চয়ই চলে শুনেলা, সেক্ষেত্রে তোমাদের তোমার কি কেমন কি ভূমিকা আছে প্রীতম কোটালের জন্য? আমাকে এই বিষয়ে কিছু এক্সট্রা প্রীতমের জন্য করতে হয় না, কারণ প্রীতম নিজেই প্রীতমের নিজের মেন্টাল, ও নিজেই সবটা ঠিক করে কি করবে কিভাবে করবে, নিজেকে কতটা কাম রাখবে, কতটা ভালো প্রেজেন্ট করবে ম্যাচে, ও নিজেই সবটা ঠিক করে। ফাইনালের চ্যাম্পিয়নশিপের পর সেলিব্রেশন কিভাবে করবে, কোনো প্রিপারেশন আছে? এখনো ভাবা হয়নি সেই বিষয়ে, এখন সব থেকে আগে একটাই লক্ষ্য, ট্রফিটা জেতা। প্রীতমকে খুব কুল এন্ড কাম লাগছিল, কারণ এত বড় একটা অ্যাচিভমেন্টের সামনে দাঁড়িয়ে আছে, এটা তো স্বাভাবিক, কুল এন্ড কাম থাকাটাই স্বাভাবিক। কোনো আপত্তি বা কোনো দুঃখ আছে ন্যাশনাল টিমে প্রীতম এত ভালো পারফরম্যান্সের পরেও এখনও ডাক না পাওয়ার জন্য? ডাক তো পেয়েছেও, রিজার্ভ দলে রাখা হয়েছে, তো এই নিয়ে কোনো কিছু বলার নেই। ও নিজের 100% ও সবসময় দেওয়ার চেষ্টা করে, ও দিয়ে যাবে, কোনো আক্ষেপ বা ক্ষোভ আমি বলবো না, এটা ওর ব্যক্তিগত ব্যাপার, আর এটা আমার থেকেও বেশি ভালো বলতে পারবে কতটা ওর ক্ষোভ বা আক্ষেপ, কিন্তু ও ওর কাজ করে যাবে, 100% দেবে, দিয়েছে, আর ইন ফিউচারও দেবে। গতবার একটা ভিডিও ভাইরাল হয়েছিল বড় ম্যাচের পরে এই গোয়াতে তোমরা ডান্স করছিলে, নিশ্চয়ই মিস করছো নাজিয়াকে, নাজিয়াকে নিশ্চয়ই মিস করছো? খুব মিস করছি। কোস্তুরির সঙ্গে কেমিস্ট্রিটা কতটা জমেছে? খুব ভালো, খুব ভালো, ও আমার খুব ভালো বন্ধু, ইভেন আমরা একসাথেই আছি, খুব ভালো সম্পর্ক ওর সাথে আমার। তাও মানে সম্পর্ক, কোনো স্টোরি আছে, কোনো গল্প আছে? স্টোরি বলতে, যেমন আমরা একসাথেই এসেছি যখন গোয়া এসেছি আমরা এই আজকে ফাইনালের জন্য, তো আমরা একসাথে এসেছি, সেম ফ্লাইটে এসেছি, একসাথে ক্যাবে করে এসেছি, এক ভিলাতে স্টে করছি, একসাথে ঘুরছি, খুব মজা হচ্ছে, অনেক মেমোরিজ, অনেক স্টোরি একসাথে। প্রীতমকে তুমি দীর্ঘ 10-12 বছর দেখছো, কোনো পরিবর্তন চোখে পড়েছে? না, মানুষ হিসেবে ও খুব অনেস্ট, এই বিষয়ে তো কোনো পরিবর্তন আমার চোখে পড়েনি। হ্যাঁ, একটা বিষয়ে পরিবর্তন চোখে পড়েছে, সেটা হচ্ছে ও আগের থেকে অনেক ম্যাচিওর হয়েছে, ওর কাঁধে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, তো সেটাকে কীভাবে ফুলফিল করতে হবে এখন এটাই ওর মেন লক্ষ্য, এটাই একটা সবথেকে বড় পরিবর্তন ওর মধ্যে, যে এখনও অনেক বড় দায়িত্ববান। প্রীতম কোটাল যে দলে যাবে তুমি সেই দলের সমর্থক, নাকি মোহনবাগানের প্রতি আলাদা কোনো ভালোবাসা? না, আমি প্রীতম কোটাল যেই দলে খেলবে আমি সেই দলেরই সমর্থক। আচ্ছা, একেবারে শেষ কথা, মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে কি বলবো? আমি বলবো তোমরা সবাই আসো, এবং আমি শুনেছি তোমরা সবাই আসছো, তো তোমরা সবাই টিমের পাশে থাকো, সাপোর্ট করো, আমরা নিশ্চয়ই কাপ নিয়ে যাব কলকাতাতে, একসাথে খুব আনন্দ করব, মজা করব।
আচ্ছা গোয়াতে তো নিশ্চয়ই আগে অনেকবার এসছো, অবশ্যই গোয়াকে কি এনজয় করতে পারো নাকি ম্যাচের টেনশন ইত্যাদি ইত্যাদি কারণে আর এনজয় করে মানে করা হয়ে ওঠে না? দেখো গোয়া এমনই একটা জায়গা, গোয়াতে আসলে মন শান্ত হয়ে যায় অটোমেটিকলি, তো সেটা আর মানে এনজয়টা যে খুব মানে আনন্দ উৎফুল্লিত করে যে এনজয় করতে হয় সেটা কিন্তু নয়। এই যে সামনে একটা সুন্দর একটা সমুদ্র তট রয়েছে, এখানে বসলেও কিন্তু অনেক সুন্দর একটা মাইন্ড রিফ্রেশ হয়, খুব ভালো লাগে, এটাও কিন্তু এক ধরনের এনজয়মেন্ট, আমি এরকমই মনে করি। একদম তাই, একদম শেষ কথা। দলের মধ্যে আমি দেখতে পেলাম কালকে একটা দুর্দান্ত নিয়ন্ত্রণ প্রীতম কোটালে, কি স্বভাবজাত অধিনায়ক, মানে তোমারও কি ক্যাপ্টেন? আমরা তো জানি, দেখো আমার আমারও একটা ওয়াইফ আছেন বা আমার ক্যাপ্টেন কিন্তু আমার ওয়াইফ না, এটা হচ্ছে উভয়ের আন্ডারস্ট্যান্ডিং, কেউ কারোর ক্যাপ্টেন নই আমরা। ওকে, টেক কেয়ার, টেক কেয়ার, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, ভালো থেকো, এনজয় করি সবাই মিলে একসঙ্গে ফাইনালটা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।